ও আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, তুমি আর আমি কি করতেছি দুনিয়াতে, কিসের জন্য আল্লাহ তাআলা পাঠাইলো আর আমরা কি করতেছি? ও আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, ও যুবক এখনো সময় আছে, এখনো সময় আছে। ও আল্লাহর বান্দারা, কত যুবকের লাশের খবর পাওয়া যায়, ওই যে নদীর ভিতরে ডুইবা মারা যায়, লঞ্চে ডুইবা মারা যায়, জাহাজের ভিতরে ডুইবা মারা যায়, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মারা যায়, কত যুবকের দৈনিক খবর পাওয়া যায়। ও যুবক একটাবার চিন্তা করে দেখো, দুনিয়ার ভিতরে কি করতেছো, আল্লাহ তাআলা কিসের জন্য তোমাকে আমাকে পাঠাইলো আর তুমি আমি কি করতেছি রে যুবক? এখনো সময় আছে, নবীকে গালি দিও না, নবীর সুন্নাতকে অপমান করিও না। ও আল্লাহর বান্দা যুবক, এই যে টুপি, এই যে পাগড়ি, তুমি টুপি পরলে তোমার মাথা গরম হইয়া যায়, আর আমি টুপি না পরলে আমার মাথা গরম হইয়া যায়। তুমি টুপি পরলে তুমি লজ্জায় রাস্তায় হাঁটতে পারো না, আর আমি টুপি না পরলে আমি লজ্জায় নামতে পারি না। ও আল্লাহর বান্দা যুবক, আজকে নবীকে অপমান করা হয়, নবীর সুন্নাতকে অপমান করা হয়, এই সুন্নাতকে আঁকড়িয়ে ধরো রে যুবক, এখনো সময় আছে। এই দয়ার নবী, মায়ার নবী, একদিন তোমাকে আমাকে সুপারিশ করিয়া এরপর জান্নাতের মেহমান বানাইয়া জান্নাতে ঢুকাইয়া দিবে। ও আল্লাহর বান্দা, ভালো করে শুনে নাও, আল্লাহ তাআলা বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, তোকে আমি দুনিয়াতে দুইটা পথ দেখাইয়া দিলাম, একটা পথ জান্নাতের আর একটা পথ জাহান্নামের। এ বান্দা, তোকে দুনিয়ার ভিতরে স্বাধীনতা দেওয়া হইল, এ বান্দা, তুই ইচ্ছা করলে ভালো কাজ করিয়া করিয়া তুই জান্নাতের দিকে রওনা হইতে পারো, এ বান্দা, তুই ইচ্ছা করলে খারাপ কাজ করিয়া করিয়া অন্যায় পথে চলিয়া চলিয়া তুই জাহান্নামের পথে রওনা হইতে পারো, এ বান্দা, তোকে দুইটা পথ দেখাইয়া দিলাম, দুনিয়ার ভিতরে তোকে পাঠাইয়া দিলাম, তোর মেধা দিলাম, তোর বুদ্ধি দিলাম, তোকে আমি বিবেক দিয়া পাঠাইয়া দিলাম। এ বান্দা, দুনিয়া এটা হইল অস্থায়ী একটা জিন্দেগি, দুনিয়াতে চিরজীবন কেউ থাকতে পারবে না রে আল্লাহর বান্দা। ও যুবক আল্লাহর বান্দা, দিলের কানটা লাগাইয়া শুনো, এই দুনিয়ায় কেউ চিরজীবন থাকতে পারবে না আর পারবে না রে আল্লাহর বান্দা, সকলেরই একদিন মৃত্যুবরণ করতে হবে। ও আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, যখন তোমার মৃত্যুবরণ হয়ে যাইবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তোমার দরজার কিনারায় দাঁড়াইবে, যখন তোমার জানটা কবজ করে রূহটা যখন নিয়ে যাইবে, ও আল্লাহর বান্দারা, যখন তোমার চক্ষু দুইটা বন্ধ হয়ে যাইবে, ও আল্লাহর বান্দা, তোমার ঘরের আপনজন তোমাকে উঠানে নামাইয়া দিবে, তোমাকে ঘরের বাহিরে রেখে দিবে, ও আল্লাহর বান্দা, তোমার আপন মানুষ, তোমার জোরের ভাই, তোমার আপন ভাই, তোমার সন্তানরা তোমাকে গোসল করাইয়া সাদা কাপনের প্যাকেট করিয়া, ও আল্লাহর বান্দা, তিন টুকরা সাদা কাপনের প্যাকেট বানাইয়া তোমাকে ওই অন্ধকার কবরে নিয়া যাইবে। ও আল্লাহর বান্দা, ভালো করে দিলের কানটা লাগাইয়া শুনো, তোমাকে যখন ওই অন্ধকার কবরে সাড়ে তিন হাত মাটির ভিতরে রেখে তোমার বন্ধুরা, তোমার সন্তান, তোমার ভাই, তোমার বন্ধু বান্ধব সবাই তোমাকে রেখে যখন চলে যাইবে, ওই অন্ধকার কবরের ভিতরে সাথে সাথে দুইজন ফেরেশতা এসে হাজির হইয়া যাইবে। ও আল্লাহর বান্দারা, দুইজন ফেরেশতা কবরে এসে তোমাকে উঠাইয়া বসাইবে। ও আল্লাহর বান্দা, বসাইয়া তোমাকে তিনটা প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, এই তিনটা প্রশ্ন করবে। ও আল্লাহর বান্দা, তোমাকে বলবে,
তুমি রবের রবের হুকুম পালন করছো কিনা তোমাকে জিজ্ঞেস করা হবে। ওই যে নবীর রওজা শরীফের দিকে দেখাইয়া দিবে, ওই লোকটাকে কি তুমি চিনো? ও আল্লাহর বান্দা, এই জন্য বলি যে যেই বান্দা নেককার হবে, যেই বান্দা আমলি বান্দা হবে, যেই বান্দা ইমানদার বান্দা হবে, ওই বান্দা ওই নবীজিকে দেইখা তো চিনে ফেলবে, নবীজির ওই নবীজিকে দেইখা বলবে। যেই নবীর জন্য আমরা কষ্ট করেছি, যেই দিনের জন্য কষ্ট করেছি, যেই কোরআনের জন্য কষ্ট করেছি, যেই নবীর সুন্নাত অনুসরণ করে আমরা দুনিয়াতে চলেছি, সেই নবী তো আমাদের ওই ওই নবীর নবীকে আমরা অনুসরণ অনুকরণ করে দুনিয়ার ভিতরে চলেছিলাম। সাথে সাথে ওই আল্লাহর বান্দায় চিনে ফেলবে আর বলবে, মান রব্বুকা ফেরেশতারা যখন বলবে ওই আল্লাহর বান্দায় বলবে, আমার রব হলো তিনি যিনি আমাকে দুনিয়াতে লালন পালন করেছিল। যখন ওই আল্লাহর বান্দায় প্রশ্নর জবাব যখন দিতে পারবে, ফেরেশতারা সাথে সাথে বলবে, ও বান্দা শুনে নে, আমরা জানতাম যে তুই প্রশ্নর জবাব পারবি, যা যা দেখাইয়া দিবে কবরের ভিতর থেকে, ওই জাহান্নামের আগুন দেখাইয়া দিবে, বলবে ও আল্লাহর বান্দা তাকাইয়া দেখো, ওই জাহান্নাম তোমার জন্য ছিল, তুমি যদি না ফরমানি করতা তাহলে তোমার জন্য ছিল ওই জাহান্নামের আগুন, তুমি যদি ইমানদার হয়ে যাও তুমি তো প্রশ্নর জবাব পেয়েছো, যাও যাও দেখো তোমার জন্য হলো ওই জান্নাত, দেখো জান্নাতটা তাকাইয়া দেখবে, ওরে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, ওই সময় যদি প্রশ্নর জবাব যদি না পারো, কবরের ঘাঁটি হলো প্রথম ঘাঁটি, ওই কবরের জবাব যদি তুমি না পারো, ও আল্লাহর বান্দা সাথে সাথে কবরের ডানের মাটি বামের মাটি দুই পাজরের মাটি এমন ভাবে চাপ দিবে, এমন জোরে চাপ দিবে তোমার ডানের হাড় বামে ভেঙ্গে চুরমার হয়ে যাবে, ও আল্লাহর বান্দা সাথে সাথে তোমার কবরে এক থেকে সত্তর থেকে নিরানব্বইটা সাপ এসে তোমার কবরে হাজির হয়ে যাইবে, ও আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, ওই কবরের আজাব সহ্য করতে পারবি না, ওই অন্ধকার কবরের আজাব সহ্য করার মতো নয় রে আল্লাহর বান্দা, ওই জাহান্নামের আগুন বড় কঠিন, ওরে আল্লাহর বান্দা দুনিয়ার ভিতরে দেখো এই যে সূর্যটা, সূর্যটা 9,30,00,000 মাইল উপরে এই সূর্যটা, তাও দেখো দিনের আলোতে, দিনের আলোতে মানুষগুলো ঘামাইয়া যায়, দিনের এই সূর্যর তাপের কারণে মানুষগুলো অসুস্থ হয়ে পড়ে, ও আল্লাহর বান্দা একটু চিন্তা করে দেখো, রাতের বেলা যখন ঘুমাইতে যাও দেখো ফ্যান ছেড়ে ঘুমাও তারপরও কেন এত ঘাম, রাতের বেলা সূর্য নাই দিনের বেলা সূর্য আছে তাও কেন রাতের বেলা ঘামাইয়া যাও, একটু চিন্তা করে দেখো। আর ওই হাশরের দিনে আল্লাহর নবী বলেন, ওই হাশরের দিনে সূর্যটা থাকবে মাথার এক বিঘা উপরে, এক বিঘা উপরে থাকবে ওই নাফরমান বান্দাগুলোর মাথার মগজগুলো টকভক করে ফুটতে থাকবে, মানুষগুলো চিল্লাইতে থাকবে আর কান্না করবে, আল্লাহ আমাকে একটু রহমত দাও, আমাকে একটু রহমত দাও, ও আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, ও যুবক পা দুটো আগাইয়া দে রে যুবক, তোর পায়ে হাত রেখে বলছি রে যুবক, এখনো সময় আছে, এখনো সময় আছে, আল্লাহর পথে চলো, দিনের পথে চলো, ও আল্লাহর বান্দা দুনিয়ার দিকে একটু তাকাইয়া দেখো, এখান থেকে তুমি ঢাকা রওনা করবা, এই পথে তুমি কোন কোন জায়গায় নামবা, কোন কোন জায়গায় কত টাকা ভাড়া নিবা,
সব টাকা গুলো হিসাব হিসাব করে তুমি নিয়ে রওনা করলা, এবং ওই ঢাকা যাইয়া তুমি তিন দিন সফরে রওনা করলা, তিন দিন থাকবা ওখানে। এই তিন দিনের জন্য তোমার কি কি লাগবে, তোমার কি কি প্রয়োজন হবে, সব কিছু তুমি নিয়ে রওনা হইলা। ও আল্লাহর বান্দা, একটু চিন্তা করিয়া দেখো, এই তিন দিনের সফরে রওনা করবা তাও তুমি কয়টা পোশাক নিলা, যা যা তোমার লাগবে, এত টাকা, এত থেকে এত পরিমাণ টাকা লাগবে তোমার, সব কিছু নিয়ে তুমি রওনা হইলা। একটাবারও তুমি চিন্তা করে দেখলা না রে যুবক, ও আল্লাহর বান্দা, যেইখানে তুমি স্থায়ীভাবে চিরজীবন তোমার থাকতে হইবে, ওইখানের জন্য তুমি কি নিয়ে রওনা হইলা? ও আল্লাহর বান্দা, সামান্য দুনিয়ার জন্য তুমি এত পাগল, অস্থায়ী জিন্দগির জন্য তুমি এত পাগল হইয়া গেলা। ও আল্লাহর বান্দারা, বহু সাহাবায়ে কেরাম ছিল যারা কবর দেখলে হাউমাউ করে কান্না করত, তুমি আর আমি কি করি রে আল্লাহর বান্দা? একটাবারও চিন্তা করে দেখলাম না ওই কবরে আমার কি হবে, কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল সাহাবী ছিল হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবী রাস্তার পাশ দিয়া যখন হেঁটে যাইত, যদি কোনো কবর দেখত, ওই কবরের দিকে তাকাইয়া শুধু কান্না করত, শুধু কান্নার আওয়াজ, এত পরিমাণ কান্না করত, এত পরিমাণ কান্না করত। সাথের সঙ্গী সাথীরা যারা ছিল তারা বলল, ও উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও উসমান, আপনি কেন এত কান্না করেন? আপনি তো নবীর পাশে থাকেন, আপনি তো জলসায় থাকেন, আপনি তো বিভিন্ন বয়ানে থাকেন, কিন্তু তখন তো আপনি কান্না করেন না, এখন কবর দেখলি কেন এত কান্না করেন, আপনার কান্না বেড়ে যায়। তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ভাই শুনে নাও, আমি কবর দেখলি আমার কবরের কথা মনে পড়ে যায়, কারণ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর প্রথম ঘাঁটি হলো কবর, ওই কবরে জানি আমার কি জানি হইয়া যায়, আমি যদি আল্লাহ যদি আমাকে ধরে আমি কি বলবো কি বলবো, এজন্য কবরের কথা আমি ভাবি, কবর দেখলি আমার কান্না শুরু হয়ে যায়। ও আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম কবর দেখলি, যারা দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল, তারা কবর দেখলি এত হাউমাউ করে কান্না করত, আর তুমি আর আমি কি করলাম? আল্লাহর বান্দা, ভালো করে শুনে নাও, ও যুবক আল্লাহর গোলাপ, এখন সময় আছে, দিনের পথে চলো, দিনের পথে এসো। ও আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের মেহমান, দুনিয়ার ভিতরে সার্টিফিকেট পেয়ে গেল, ওই আবু বকর হঠাৎ করে কান্না শুরু করে দিল। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করল, ও আবু বকর, আপনি কেন কান্না করেন, হঠাৎ করে কান্না শুরু করে দিলেন কেন? আবু বকর জবাব দিয়া বলল, শুনে নাও, আমি একটা কাপড়ের দোকান দিছিলাম, কয়েকদিন আগে এক মহিলা আমার থেকে কিছু কাপড় নিল, নতুন কিছু কাপড় নিয়া কিছুদিন রাখলো, রাখার পরে আবার আমাকে বলল, আপনার কাপড় আপনি নিয়ে যান, আমার টাকা আমাকে ফেরত দেন। আমি বললাম, কেন? বলল, আপনার কাপড় আমার পছন্দ হয় নাই। আমি আবু বকর চিন্তা করে দেখলাম, আমি আল্লাহর জন্য, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য এত পরিমাণ আমল করি, এই আমলগুলো যদি আল্লাহ তাআলা যখন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আল্লাহ তাআলা তখন যদি আমাকে বলে, ও আবু বকর, তুমি যে আমল করেছো, যাও যাও, এই আমল আমার পছন্দ হয় নাই, তোমার আমল নিয়ে তুমি যাও, এজন্য
আমি বেশি বেশি খান্না করি, আবু বকর জান্নাতের সার্টিফিকেট পেয়েও এত পরিমাণ কান্না করলো, ও আল্লাহর বান্দা নবীর উম্মতের দল তুমি আর আমি কি করতেছি, দুনিয়াতে কিসের জন্য আল্লাহ তাআলা পাঠাইলো আর আমরা কি করতেছি, ও আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, ও যুবক এখনো সময় আছে, এখনো সময় আছে, ও আল্লাহর বান্দারা কত যুবকের লাশের খবর পাওয়া যায়, ওই যে নদীর ভিতরে ডুইবা মারা যায়, লঞ্চে ডুইবা মারা যায়, জাহাজের ভিতরে ডুইবা মারা যায়, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মারা যায়, কত যুবকের দৈনিক খবর পাওয়া যায়। ও যুবক একটাবার চিন্তা করে দেখো, দুনিয়ার ভিতরে কি করতেছো, আল্লাহ তাআলা কিসের জন্য তোমাকে আমাকে পাঠাইলো আর তুমি আমি কি করতেছি রে যুবক, এখনো সময় আছে, নবীকে গালি দিও না, নবীর সুন্নাতকে অপমান করিও না, ও আল্লাহর বান্দা যুবক এই যে টুপি এই যে পাগড়ি, তুমি টুপি পরলে তোমার মাথা গরম হইয়া যায় আর আমি টুপি না পরলে আমার মাথা গরম হইয়া যায়, তুমি টুপি পরলে তুমি লজ্জায় রাস্তায় হাঁটতে পারো না আর আমি টুপি না পরলে আমি লজ্জায় নামতে পারি না, ও আল্লাহর বান্দা যুবক আজকে নবীকে অপমান করা হয়, নবীর সুন্নাতকে অপমান করা হয়, এই সুন্নাতকে আঁকড়িয়ে ধরো রে যুবক এখনো সময় আছে, এই দয়ার নবী মায়ার নবী একদিন তোমাকে আমাকে সুপারিশ করিয়া এরপর জান্নাতের মেহমান বানাইয়া জান্নাতে ঢুকাইয়া দিবে।